বিধায়ক তথা রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার বিরুদ্ধে পুনের চাকরির নামত প্রতারণা করার অভিযোগ। পিছে জয়া কলিতা নহয়, এবার নগেন ডেকা নামের আন এজন ব্যক্তিয়েহে আনিছে ভবেশ কলিতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। জলসিঞ্চন মন্ত্রী হয়ে থাকা সময় ভবেশ কলিতায় চাকরি দিয়ার নামত প্রতারণা করার অভিযোগ নগেন ডেকা নামের লোকজনের। ভবেশ কলিতার বিরুদ্ধে 2020 চনতে জলসিঞ্চন বিভাগের নিযুক্তির কেলেঙ্কারির অভিযোগ আনিছিল গুড়েশ্বরের শিল্কিঝারের নগেন ডেকায়। নিযুক্তি কেলেঙ্কারির ন ন তথ্য পোহরলৈ অহার সময়তে ভবেশ কলিতার বিরুদ্ধে চর্চাত আহিছে নগেন ডেকা। প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানের রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায় জলসিঞ্চন বিভাগত নিযুক্তি দিয়ার প্রতিশ্রুতিরে নিজ দলীয় কর্মীর সংগ্রহ করেছিল প্রার্থীর এডমিট কার্ড। এই অভিযোগ গুড়েশ্বরের শিকলিঝারের এগারী প্রাক্তন বিজেপি কর্মী নগেন ডেকার। লগতে নগেন ডেকার বিস্ফোরক অভিযোগ গুড়েশ্বরের অঞ্চলের বহুতো অযোগ্য প্রার্থীয়ে ভবেশ কলিতার ঘনিষ্ঠ হওয়া হেতুকে লাভ করেছিল চাকরি। সেই সময় আবেগিক হয়ে সংবাদ মাধ্যমের আগত বিষয়টি অবগত করেছিল যদিও বর্তমান তেওঁৰ কোনো আক্ষেপ নাই বলে মন্তব্য করে নগেন ডেকায়। ভবেশ দা এইটা মোক ভালকে জানে, কারণ কেতিয়াবা মোৰ অসুবিধা হলে মই তেওঁকো পয়সা পাতি সুধি লৈ আহোঁ। খাতিরত মই ভবেশ কলিতা মন্ত্রীর ঘরলৈ গৈছিলোঁ লৰাটোৰ চাকরিটোর কারণে, যাওয়ার তেওঁ হব বলে কলে। লাস্টত তো চাকরি মোৰ নহলে, এডমিটত দিলোঁ তেওঁক, তারপর হব বলে কৈছে বোলে নগেন তোর লৰাটো চাকরি হব, গতিকে টেনশন লব নালগে। মই আৰু সেই চাকরি সংক্রান্তত সেই সময় মই নিউজ কৰিছিলোঁ, আৰু এতিয়া আৰু সেইটো বস্তু মোৰ নিউজটো ভাইরাল হৈ আছে, আৰু মই এতিয়া আৰু সেই নিউজটো মই নিজে ভাইরাল করা নাই, হয়তো কোনোবা ব্যক্তি ভাইরাল কৰিব পাৰে।